Assalamualaikum, hello Indira. Shabai jay jekhan theke amar ei video ti dekhchen, shobaike antarik shubhechha shagotom. Ajke ami apnader samne bonnar kichu chitro tule dhorbo. Apnara itimoddhe shobai obogoto achen je Bangladeshe bortomane prochur porimane bishtipat howar karone boro boro shohor theke shuru kore choto shohorer oli goli bibhinno elakay pani kobolito hoye bibhinno boshot bari পানি নিচে তলিয়ে গেছে। তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিছু নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর লোকদের যারা কোনো মতো মাথা গোজা ঠাই করে রাস্তার পাশে ঘর বানিয়ে আছে তাদের দুরবস্থা এবং যে রাস্তায় সচরাচর প্রতিনিয়ত মানুষ চলাফেরা করে এবং বাচ্চারা অবসর সময় খেলাধুলা করে সেই সব রাস্তাগুলো পানি বের হওয়ার জায়গা না থাকার কারণে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে রাস্তার দুপাশ থেকে শুরু করে রাস্তার মাঝখানেও অনেক পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার রাস্তায় আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তায় এখন হাঁটুর উপরে পানি আছে। রাস্তার দুপাশে বিভিন্ন বড় বড় বিল্ডিং থাকলেও কিছু ছোট ছোট যেসব ঘরগুলো আছে এসব ঘর বা এসব বাসাগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ। বৃষ্টিপাত এত পরিমাণ হওয়ার কারণেই এই অবস্থা। যে রাস্তায় এখন চলাচল বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে প্রচুর পরিমাণ পানি জমে আছে এবং বিল্ডিংয়ের পাশে অনেক পানি জমা বেঁধে আছে। আমার বাম পাশে এখন যে বাসাটা দেখছেন এই বাসাটার ভিতরে কিন্তু মানুষ অলরেডি বসবাস করে। নিম্ন আয়ের যারা রিক্সা চালায় তারা এইসব বাসাগুলোতে অবস্থান করে, তাদের ভিতরে কিন্তু পানি ভরাট হয়ে গেছে। এমন পর্যায়ে আসছে যে তারা ভিতরে মাছা বেঁধে তাদের জীবনযাপন করছে। যদিও সাহস যাওয়ার কারণে আমি ভিতরে আপনাদের দেখাতে পারলাম না, তবে বিষয়টা এরকমভাবেই আপনার বন্যা কবলিত মানুষের জীবনযাপন এরকমভাবে করছে। তো সামনে যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তাগুলোর অবস্থা একই। আশেপাশে যে মেইন রোড থেকে যে রাস্তাগুলো ভিতরে দিকে গেছে সেসব রাস্তার যানজট অবস্থা কিন্তু খুবই খারাপ এবং শোচনীয়। এমনও হয় যে রাস্তায় বাসা থেকে বের হওয়ার জন্য কিছু রিক্সা বা কিছু ভ্যান এরা শুকনো রাস্তায় অবস্থান করে এবং যারা সিগন্যাল দেওয়ার দিলেই তারা অলরেডি সেখানে গিয়ে শুধু এক মিনিট বা দুই মিনিটের রাস্তা পার হওয়ার জন্য তারা বিভিন্ন ভ্যান নিয়ে বসে থাকে। আপনারা সামনে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যানগুলো কিন্তু সচরাচর এই রাস্তায় যারা চলাচল করে এসব রাস্তায় ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা মহিলা বা স্কুল কলেজের যেসব ছাত্র ছাত্রীরা আছে তারা ইউনিফর্ম পরে অনেক সময় পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়, যার কারণে তারা এই যে সামনে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যানগুলোর উপরে উঠে তিনজন চারজন করে উঠে তারা এই রাস্তাটা পার হয়। এবং সামনে যে এবং রাস্তার পাশে যে নির্মাণ কাজগুলোর নির্মাণাধীন যে বিল্ডিংগুলোর কাজ চলতেছে সেই বিল্ডিংগুলোর কাজও কিন্তু স্থগিত অবস্থায় আছে শুধু এই পর্যাপ্ত বৃষ্টিপাত এবং রাস্তায় যানজটের রাস্তায় চলাচলের সমস্যার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পানির মধ্যে কিন্তু ভ্যানগুলো অবস্থান করছে যে মানুষকে তারা হয়তো শিফট করানোর জন্য। এরকম অনেকেই আছে যারা এই অল্প রাস্তায় তারা পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে না। আপনারা দেখছেন যে এক ভাই অলরেডি ভ্যানেতে উঠছে, সে সামান্য কিন্তু একটা রাস্তা এই রাস্তাটুকু পার হবে, তাকে এই রাস্তাটুকু পার করার জন্যই ভ্যানটা ব্যবহার করছে এবং ভ্যানে উঠে তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ঠিক এমনিভাবেই প্রত্যেকটি সেক্টরের মানুষজন কিন্তু সাময়িক সমস্যার মধ্যে আছে। আপনারা যারা উঁচু এলাকাতে বা যারা এ ধরনের পরিবেশ থেকে এখনও দূরে আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো দেখে একটু অনুধাবন করতে পারবেন
যে কি পরিমাণ বৃষ্টি হলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তো যারা বন্যায় পরিস্থিতি দেখে নেই তারা ইতিমধ্যে এই ভিডিও ফুটেজটা দেখে অবশ্যই অনুধাবন করতে পারবেন যে দুর্গম বা হয়তো নিচু এলাকা বা সামুদ্রিক এলাকার মানুষজন কত কষ্টে তারা বন্যার সময় জীবনযাপন করে। এখানে এই যে বাড়ির পিছন সাইড দিয়ে মেইন রাস্তায় যাওয়ার যে কিছু গলি থাকে সেই গলিগুলো অলরেডি আপনার বন্যায় তলিয়ে গেছে। এখন বৃষ্টি যদিও পড়ছে না, যার জন্য হয়তো আপনারা আমি ভিডিওটা করতে পারছি, বৃষ্টির মধ্যে ভিডিও করাটা সমস্যা করত। তো ইতিমধ্যে এই সামান্য সময়ে একটু পরিষ্কার থাকার কারণেই মানুষজন যেভাবে চলাচল করছে বা এই যে প্লাবিত রাস্তার মধ্যে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যাচ্ছে তাদের প্রয়োজনের কাজের জন্য, কিন্তু সেটা তো মানুষকে বাধ্য করা হচ্ছে বা মানুষ বাধ্য হয়ে যাচ্ছে এইসব রাস্তা ব্যবহার করতে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেইন রাস্তা, মেইন রাস্তা থেকে মানুষ বিভিন্ন অলিগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষ তার কর্মস্থানে পৌঁছে যাচ্ছে। অনেকে অনেক যানবাহন ব্যবহার করার ইচ্ছা থাকলেও কিন্তু এই সামান্য পানির কারণে বা বৃষ্টির কারণে কিন্তু তারা তাদের নিজস্ব যানবাহন ব্যবহার করতে পারছে না, যার কারণেই বিভিন্নজন বিভিন্নভাবে পথ অবলম্বন করছে। তেমনি একটা মেইন যে যাতায়াতের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো যদি এমনিভাবে বৃষ্টির মধ্যে যদি প্লাবিত হয়ে যায় তাহলে আসলেই যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা বা চলাচল কিন্তু অনেক বিঘ্ন ঘটে। তো যার কারণেই সামান্য এই চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যে যারা ঢাকা শহর থেকে বা হয়তো ঢাকা শহরের বাইরে যেসব সিটি শহরে অবস্থান করেন তারা যারা বিভিন্ন উঁচু এলাকাতে বা এইসব অবস্থান থেকে যারা বিরত আছেন বা যারা এইসব পরিবেশে করেন নি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এইসব নিম্নবর্গ অঞ্চলের লোকদের ওপর অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন সবাই তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করতে পারে। আমরা ইতিমধ্যে মেইন রাস্তায় চলে এসেছি, যে মেইন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে মেইন রাস্তা স্যাঁতসেঁতে অবস্থায় আছে, গাড়ি ঘোড়া চলছে, মানুষও যাতায়াত করছে। তবে মেইন রাস্তা থেকে ভিতরের রাস্তাগুলো অবস্থা একদম শোচনীয়, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশে চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকে আমি চলে যাই। আল্লাহ হাফেজ।